আসসালামু আলাইকুম। তালহা ট্রেনিং এর পক্ষ থেকে সিএসএস এর বেসিক ফাউন্ডেশন ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবেল আহমেদ। গত টিউটোরিয়ালে আমরা সিএসএস বর্ডার প্রপার্টি আলোচনা করেছিলাম, ভেরি বেসিক বিষয়গুলো আমরা দেখেছিলাম, এবং আজকে আমরা বর্ডার প্রপার্টির আরও কিছু বিষয় আলোচনা করব। তো চলুন আমরা আমাদের নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিই নেটবিনস থেকে। তো আমি নেটবিনসে আসলাম। এবার আমরা গত দিন যে বর্ডার দেখেছিলাম, বর্ডার প্রপার্টি, তার তার বাকি অংশ আজকে আমরা আসলে দেখব। তো সাইট রুটের মধ্যে আমি নিউ থেকে একটি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। আমি বর্ডার আমি এভাবে নাম দিতে পারি, রিমাইন্ডার, অর্থাৎ বাকি অংশ, রিমাইন্ডার আমি দিলাম। তো অথবা আমরা নামটা দিতে পারি আর কি, যে বর্ডার, বর্ডার দিতে পারি, আবার বর্ডার রিমাইন্ডার, ঠিকই আছে, এইটুকু এটাই ভালো আর কি। আমি রিমাইন্ডার দিলাম আর কি, ফিনিশ করে দিলাম। তো যাই হোক, আমরা বর্ডার রিমাইন্ডার বলে যে অংশটা নিলাম, যে ফোল্ডারটা নিলাম, তার মধ্যে কিন্তু আপাতত কিছু নেই। আমি একটা HTML ফাইল নিচ্ছি, আমি বর্ডার বলে দিলাম, এবার ফিনিশ করে দিচ্ছি। তো আমরা পূর্বের ধারা অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিএসএস ফোল্ডারও নিয়ে নেব আর কি। তো সিএসএস ফোল্ডারটা আমরা জানি যে বর্ডার রিমাইন্ডারের মধ্যে আমরা নেব, কারণ আর সাইট রুটের মধ্যে না নিয়ে সদ্য তৈরিকৃত ফোল্ডারের মধ্যে নেব আর কি। তো আমি সিএসএস লিখলাম এবং সিএসএস লিখে এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম। কেমন? তো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে সিএসএস এর মধ্যে রাইট বাটন, সিএসএস এর উপর রাইট বাটন ক্লিক করি। আমরা ক্লিক করে নিউ থেকে একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিয়ে নিচ্ছি, এবং এখানে আমি এটার নামও আমি বর্ডার দিতে পারি, কোনো সমস্যাই নেই। এবার ফিনিশ করে দিলাম। তো আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের নেওয়া বর্ডার ডট সিএসএস টাকে বর্ডার ডট HTML এর সাথে লিঙ্ক করে দেব। আমরা পূর্বেই দেখেছি কিভাবে লিঙ্ক করতে হয়, খুব ইজি একটা প্রসেস। তো আমি দিলাম রিলেশন রেল এবং স্টাইল শিট, রিলেশনের মধ্যে স্টাইল শিটটা উল্লেখ করে দিলাম। এবার হাইপার রেফারেন্সে আমরা জাস্ট সিএসএস সিলেক্ট করে দিলাম, এরপরে বর্ডার ডট সিএসএস। তো আমরা যেটা দেখেছিলাম গত দিন যে কিভাবে বর্ডার অ্যাপ্লাই করতে হয় কোনো একটা এলিমেন্ট বা ডিভের উপর, আমি এখানে আবারও ক্লাস আইডিটা অ্যাপ্লাই করলাম, সরি, ক্লাস অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিলাম, এবং আমি এখানে ক্লাসের নেম হিসেবে দিলাম বক্স টু, এভাবে দিলাম নাম, আপনি যে কোনো নামেই নিতে পারেন। এবার আমি বর্ডার ডট সিএসএস যাচ্ছি এবং এইখানে ডট দিয়ে শুরু করলাম বক্স টু। আমরা আগে জানি যে ক্লাসের পূর্বে একটি ডট দিয়ে নিতে হয় এবং কোনো স্পেস দেওয়া যাবে না ডটের পরে। আমি বক্স টু দিলাম, ডাইমেনশন প্রপার্টি অর্থাৎ উইড দিলাম, উইড দিলাম আমি 200 পিক্সেল সাপোজ। এবার হাইট দিলাম আমি 300 পিক্সেল। তো গতদিন আমরা দেখেছিলাম যে বর্ডার আমরা প্রথমে দিয়েছিলাম বর্ডার কালার, এরপরে বর্ডার উইড, এরপরে দিয়েছিলাম বর্ডার স্টাইল। তো এখন আমরা যেটা দেখব যে আমরা ওটা ভিন্ন ভিন্ন লাইনে লিখেছিলাম, বাট আমরা বর্ডারকে একটি সিঙ্গেল লাইনে কিভাবে লেখা যায় এই বিষয়টা আমরা একটু দেখি। আমি দিলাম বর্ডার, সিম্পলি আমি লিখলাম এখানে যে প্রপার্টিটা সেটা হচ্ছে বর্ডার, আমি দিলাম 1 পিক্সেল সাপোজ, 1 পিক্সেল, অর্থাৎ এই 1 পিক্সেলটা হচ্ছে বর্ডারের উইথ। আমি দিলাম সলিড, অর্থাৎ এটা হচ্ছে বর্ডার স্টাইল। আর আমি এখানে যে কোনো একটা কালার নির্ধারণ করে দিতে পারি, আমি দিলাম 0 0, অর্থাৎ আমি কালো কালারের একটা বর্ডার চাচ্ছি, আমি এটা দিলাম, অর্থাৎ এটা হচ্ছে বর্ডার কালার। এবার যদি আমরা রেজাল্টটা দেখি তাহলে কি কি দাঁড়াবে আমরা একটু লক্ষ্য করি। তো বর্ডার ডট HTML দেখুন, আমরা কিন্তু সিম্পলি একটা ডিভ কিন্তু পেয়ে গেছি এবং তার অস্তিত্ব কিন্তু বর্ডারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তো আমরা এখানে বর্ডারটা আমরা উইডথ এবং হাইট সমান করে দেই, তাহলে
সুন্দর দেখাবে। হ্যাঁ, আমরা কিন্তু পেয়ে গেছি বক্সটা। তো এখন ঘটনা হচ্ছে, আমরা এইখানে আমরা অংশগুলো ভেঙে ভেঙে দেখেছিলাম যে বর্ডার উইড দিলে কি হয়, বর্ডার কালার দিলে কি হয় এবং বর্ডার স্টাইল দিলে কি হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র সলিডটাই দেখেছিলাম, বাট এখানে আমরা যেটা দেখব যে আর কোনো বর্ডার স্টাইল দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমি এখানে দেখলাম দিয়েছি সলিড, এবার জাস্ট সিম্পলি দিয়ে দিচ্ছি ড্যাশড। তো ড্যাশড কথাটা শুনে আপনারা বিষয়টা কিন্তু অনুমান করতে পারছেন যে কি ধরনের বর্ডার আসতে পারে। হ্যাঁ, সত্যি আপনারা যেটা চিন্তা করছেন সেইটাই আসলে, ড্যাশ ড্যাশ আকারে যে বর্ডারটা আছে সেই রকম বর্ডার একটা আমাদের সামনে কিন্তু আসবে, দেখতে পাচ্ছি ইজিলি। তো আমি যদি এখানে বর্ডার উইডটা বাড়িয়ে দেই, অর্থাৎ আমি 4 পিক্সেল করে দিলাম এটা, তাহলে কিন্তু সিম্পলি এটার বর্ডারের উইডটাও কিন্তু বেড়ে যাবে। আবার আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিতে চাই, আমি সিম্পলি এভাবে কালারটা দিতে পারি আর কি। কালার চুজার্স থেকে আমি দিয়ে নিচ্ছি, আমি কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করলে আমার কালার চুজার আসছে। আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে আমাকে সেই কালারের কোড কিন্তু জেনারেট করবে। এই যে এখানে যেমন হ্যাশ দিয়ে কোড, একটা 6 ডিজিটের একটা কোড কিন্তু আমাকে ওরা জেনারেট করছে আমাদেরকে। আমরা এটা দেখি এবার রেজাল্টটা কি হয়। হ্যাঁ, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আরো একটা বিষয় আছে যে বর্ডার, এখন আমার যদি এই ধরনের বর্ডার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি সিম্পলি বর্ডার প্রপার্টি, আরো কিছু প্রপার্টি রয়েছে বর্ডারের, আরো কিছু ভ্যালু রয়েছে, আমরা সেগুলো দেখতে পারি। যেমন আমি বর্ডার এভাবে লিখছি 5 পিক্সেল, আমি লিখছি রিজ, বা আমরা লিখছি এভাবে ইনসেট। জাস্ট সিম্পলি আমি লিখলাম ইনসেট, 5 পিক্সেল ইনসেট। এবার আমরা একটু রেজাল্টটা দেখি কেমন হয়। আমরা কিন্তু সুন্দর একটা দেখতে পাচ্ছি, ঠিক ব্যতিক্রম ধর্মী একটা বর্ডার এখানে দেখতে পাচ্ছি। তো এইটা আমরা কিভাবে ইউজ করলাম, 5 পিক্সেল ইনসেট। তাহলে আমাদের ফলাফলটা এরকম দেখাচ্ছে। আপনি যদি এর চাইতে ব্যতিক্রম ধর্মী বা একটু আলাদা করে দেখতে চান, আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারেন আউটসেট। 5 পিক্সেল আমি দিলাম আউটসেট, এবার আমি রেজাল্টটা দেখি। এক্ষেত্রে কিন্তু বর্ডারটার বিহেভিয়ারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কিন্তু কালারও আপনার পছন্দ মতো বলে দিতে পারেন। সেক্ষেত্রে আমি কালার চুজার থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম, দেখি আমাদের কালারটা কেমন দেখাই। আমরা দেখছি কালারটা কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু দেখাচ্ছে। এবার আমি ঠিক আউটসেটের এইখানে অন্য আর একটা বর্ডারের ভ্যালু আমি দিচ্ছি, আমি দিলাম রিজ। আমি সিম্পলি ইউজ করলাম বর্ডার 5 পিক্সেল রিজ, এবার একটু দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। তো এক্ষেত্রে কিন্তু সুন্দর একটা বর্ডার চলে এসেছে আমাদের সামনে, এবং আমি যদি এটা উইডটা একটু বাড়াই দেই তাহলে মনে হয় সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। আমি 60 পিক্সেল বর্ডার উইডটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে এই দেখুন সুন্দর একটা কিন্তু বর্ডার। আপনি ইচ্ছে করলে এই ধরনের বর্ডার কোনো ইমেজের ব্যবহার করলেও কিন্তু বেশ সুন্দর দেখাবে, মনে হবে ঠিক ফ্রেম ফ্রেমের মধ্যে আপনার ইমেজটা রয়েছে। তো এই ছিল আমাদের বর্ডারের বর্ডার প্রপার্টির বাকি অংশটুকু। আমি আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটি থেকে উপকৃত হবেন এবং আগামী টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।